खबर दिखे नजर रखबो विराट कोहली एवं ऋषभ पंत के चार मैच विश्राम देवार सिद्धांत निल भारतीय टीम मैनेजमेंट जाना गया है। टी टोयेंटी मैच वेस्ट इंडिजर बिरुद्धे एक मैच और श्रीलंकार बिरुद्धे तीन मैच विश्राम देवा होच्छे विराट कोहली और ऋषभ पंत के। अपन कारो एक बार जानिए रखबो विराट कोहली और ऋषभ पंत के चार मैच विश्राम देवार सिद्धांत भारतीय टीम मैनेजमेंट। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহ। দীপঙ্কর দা, ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত চার ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলি এবং ঋষভ পন্তকে, বিস্তারিত জানতে চাইবে বিষয়। রুমকি দেখো, আজকে ভারতীয় দলের যে নির্বাচন কমিটি, সিনিয়র সিলেকশন কমিটি, তারা আজকে সামনেই রয়েছে তিনটে তোমার টি টোয়েন্টি ম্যাচ, এর পরে আবার ঠিক শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা আসছে এখানে খেলতে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে সিরিজ চলছে, এতে তো সেই কারণে ভারতীয় দল তৈরি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে রোটেশনাল সিস্টেমটা ভারতীয় ক্রিকেটে ছিল না, যে ক্রমাগত ক্রিকেট চলছে, সব একই প্লেয়ার খেলে যাচ্ছে এই ব্যাপারটাই চলতো। কিন্তু আস্তে আস্তে ভারতীয় দল যখন বুঝতে পারছে যে এত ক্রিকেট এবং রিজার্ভ বেঞ্চ ঠিক রেখে ভবিষ্যতে যখন আইসিসি বিভিন্ন টুর্নামেন্ট হবে তাতে ভালো পারফরমেন্স করানোর উচিত, তখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবার ভাবতে শুরু করেছে যে বাকিদের খেলিয়ে নেওয়ার সুযোগটা দেওয়া উচিত, এবং যারা যারা রেগুলার কোর্সে খেলছেন, বহুদিন ধরে খেলছেন, টানা খেলছেন, তাদেরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। কারণ বার্ন আউট হয়ে গেলে মুশকিল কি হয়, তখন ফর্ম হারিয়ে যায়, অনেক সময় চোট লেগে যায়, তো সেই ঝুঁকিটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিতে চায় না। সেই কারণে যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে বিরাট কোহলি কলকাতায় আগামীকাল থার্ড ম্যাচটা আছে সেটা খেলছেন না, এমনকি যেটা প্রথমে জানছিলাম সেটা হচ্ছে শুধু বিরাট কোহলি, এখন যেটা জানা যাচ্ছে শুধু বিরাট কোহলি নয়, ঋষভ পন্তকেও রেস্ট দেওয়া হয়েছে। এবং ঋষভ পন্তের ক্ষেত্রে যে রেস্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ঋষভ চাননি, কিন্তু তা সত্ত্বেও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রোটেশনাল সিস্টেমে এই ধরনের সকলকে খেলিয়ে পরখ করা হবে, যার জন্য এমনিতেই তিনি রেস্টে যাচ্ছেন। এর বাইরে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কেএল রাহুল, যিনি চোটের কারণে এই সিরিজটা খেলছেন না, তিনি এখনো অ্যাভেলেবল নন। আজকে নির্বাচকরা যখন বসছেন তখন ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার ইস্যু থাকে, তাতে জানা যাচ্ছে যে কেএল রাহুলও অ্যাভেলেবল নয়। এমনকি যে পরিস্থিতি, তার মধ্যে দুজনকে শুধু ফিরে আসতে দেখা যাবে হয়তো এই ম্যাচগুলোর মধ্যে, নেক্সট শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে, তার মধ্যে সেটা হচ্ছে বুমরা। এবং এই সঙ্গে যেটা জানার দরকার সেটা হচ্ছে যে ভারতীয় দল ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেছে। কোহলি গতকালই একটা দারুণ ইনিংস খেলেছেন এবং খেলার পরে তিনিও তৃপ্ত। বলা হয়েছে যে বিরাট কোহলি তার শততম টেস্ট ম্যাচ খেলবেন মোহালিতে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পর। বিরাট কোহলিকে সেই টেস্টের জন্য কনসেন্ট্রেট করা বা বিশ্রাম নেওয়া এবং মানসিকভাবে চাঙ্গা থাকার জন্যই এই বিশ্রাম দেওয়াটা। রুমকি ধন্যবাদ দীপঙ্কর দা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহ।